বুখারী শরীফের হাদিস, আন আবি মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা ইয়াদাইস সাআ লা আইয়ামান ইয়ানজিলু ফীহাল জাহ ওয়া ইয়ারফাউ ফীহাল ইলম। হযরত আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যেই সময় পৃথিবীর বুকে শুধু মূর্খতা ছেয়ে যাবে, কোনো জ্ঞানী থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, শুধু মূর্খতা আর মূর্খতা, শুধু জাহালত আর জাহালত। ওয়ায়ারফাউ ফিহাল ইলম, আর আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে তুলিয়ে নেবে, জ্ঞানকে তুলে নেবে দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন জাহালতকে নাজিল করবে, মানে জাহালতকে দুনিয়ার মধ্যে বিস্তার করে দিবে, জ্ঞানকে আল্লাহ তাআলা তুলে নেবে আর মূর্খতাকে দুনিয়ার মধ্যে বিস্তার করে দিবে। ওয়া ইয়াকসুরু ফিহাল হারজ, আর দুনিয়ার বুকে হার্জ হার্জ এটা বিস্তার ঘটবে, বেশি হয়ে যাবে। আর হার্জ কি? হার্জ হচ্ছে ওয়াল হার্জ ওয়াল কতল। আল্লাহর নবী বলে হার্জ হচ্ছে কতল, হত্যা। দুনিয়ার বুকে মানুষ হত্যা ব্যাপক হয়ে যাবে। তো কয়টা কারণ করছে? প্রথম প্রথম দুনি কিয়ামতের আগে, হাদিসটা একটু মনোযোগ সহকারে যদি শোনেন আর ভালো করে বুঝেন তাহলে আমরা সেই পরিস্থিতির মধ্যে চলে আসছি। আজকে আমি যে হাদিস আপনাদের সামনে আলোচনা করতেছি সেটা বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারীর হাদিস, হাদিসের গ্রন্থের সব থেকে বড় কিতাবের হাদিস। তো এই হাদিস যদি আমার বুঝে আসে তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমি এখন কিয়ামতের ফেতনার মধ্যে আছি, আর বেশি দূর যেতে হবে না। তো আল্লাহর নবী বলে কিয়ামতের আগে এমন একদিন আসবে, এমন এক সময় আসবে যে সময়ে দুনিয়ার বুকে শুধু মূর্খতা ছেয়ে যাবে, মূর্খতা বিছে যাবে, কোনো জ্ঞান থাকবে না, আল্লাহ তাআলা জ্ঞানকে তুলে নেবে এবং হত্যা ব্যাপক হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে কিয়ামতের ফেতনার সূচনা শুরু হবে। কিয়ামতের প্রথম ফেতনার সূচনা মূর্খতা, দুই নম্বর ফেতনার সূচনা হচ্ছে হত্যা। একবার চিন্তা করে দেখেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, যে হত্যাকাণ্ড সর্বপ্রথম যে ফেতনা শুরু হয়েছে সেই ফেতনাই হচ্ছে হত্যা। সেই ফেতনা কি? পৃথিবীর বুকে সর্বপ্রথম ফেতনা শুরু হয়েছে মৃত্যু দিয়ে, হত্যা করা দিয়ে, তাও আপন রক্তের ভাই রক্তের ভাইকে হত্যা করার মাধ্যমে। দুনিয়ার বুকে ফেতনার সূচনাই হচ্ছে একজন আপন ভাই আপন ভাইকে হত্যা করার মাধ্যমে, কাবিল হাবিলকে হত্যা করার মাধ্যমে দুনিয়ার বুকে ফেতনার কি শুরু হয়েছে, সূচনা শুরু হয়েছে। এর আগে ফেতনা ছিল না। তো ওই জায়গার মধ্যে কাবিল যে পরিচয় দিছে সেটা হচ্ছে কিসের পরিচয়? মূর্খতা। আর আল্লাহ রাব্বুল আলামিন কাকের মাধ্যমে হাবিলের লাশকে দাফন করার মাধ্যমে কাবিলকে আরও বুঝে দিলেন, কাবিল নিজে নিজেকেই বুঝাই দিছে, আরে বেকুফ, তুই তো বেকুফ, তুই তো মূর্খ, কারণ তুই তোর ভাইকে হত্যা করলি, আবার লাশ কবর দেওয়ার জন্য কাকের থেকে কী নিচ্ছিস, শিক্ষা নিচ্ছিস। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঘটনাই উল্লেখ করছে। এক নম্বর, পৃথিবীর সর্বপ্রথম ফেতনার সূচনা হত্যাতে শুরু হয়েছে, আবার এই হত্যাটার সূচনা যে শুরু করছে যে কাবিল, সে কিসের মাধ্যমে পড়ে? মূর্খতার বসে, জ্ঞানহীনতার কারণে সে নিজেই নিজে স্বীকার করছে যে তুমি মূর্খ। তো আল্লাহ নবী বলে কিয়ামতের আগেও আবার পৃথিবী ধ্বংস হবে, এই দুইটা কারণেই। এক নম্বর, পৃথিবী থেকে এলে মোটা যাবে, মূর্খতা বেঁচে যাবে, আর যখন সমাজের মধ্যে মূর্খতা চলে আসবে, ব্যাপক হয়ে যাবে, তখন দুনিয়ার সর্বপ্রথম ফেতনাটাও ব্যাপক হয়ে যাবে, সেটা কি? হত্যা। হত্যা ব্যাপক হয়ে যাবে। তাহলে প্রথম নম্বর এলেম উঠে যাবে। তো এলেম উঠবে কীভাবে? এলেম ওঠার অনেক কারণ, তার মধ্যে এক নম্বর কারণ, আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে জ্ঞানীদেরকে তুলে নেবেন, মানে যারা জ্ঞানী তাদের মৃত্যু ঘটায় দেবে, মানে জ্ঞানী আর দুনিয়ার থাকবে না, জ্ঞানী আস্তে আস্তে কী হয়ে যাবে, উঠে যাবে, জ্ঞান জ্ঞানকে তুলে দেবে না। বই তো ঠিকই থাকবে, বইয়ের পাতা ঠিক থাকবে, লাইব্রেরি ঠিক থাকবে, বিশ্বের বড় বড় লাইব্রেরি। এখন কি বইয়ের অভাব? আগের জামানায় এত বই ছিল? ছিল না। এখন তো লাইব্রেরির অভাব নেই, লাইব্রেরি আর লাইব্রেরি। আগে এক একটা বই কেনার জন্য দূর দূরান্ত যেতে হতো, আর এখন আপনাকে দূর দূরান্ত যেতে হবে না। দুপচাঁচিয়াতে অনেক লাইব্রেরি আছে,
দুপচাঁচিয়াতে যেগুলি লাইব্রেরি আছে সেগুলি লাইব্রেরির বইও আপনি জীবনে পড়ে শেষ করতে পারবেন না। তাহলে এখন জায়গায় জায়গায় লাইব্রেরি, জায়গায় জায়গায় কুতুবখানা, এলেম এত বেশি চর্চা হচ্ছে যে আগে এত মাদ্রাসা ছিল না, এত আগে এত স্কুল ছিল না। আমরা শুনছি যে আমাদের বাপদাদারা দূর দূরান্ত হেঁটে হেঁটে যায় স্কুল করছে, কলেজ করছে, আর এখন তো বেশি দূর যাওয়া লাগে না, গ্রামে গ্রামে স্কুল, আবার স্কুল তো আছে আবার বাড়ি বাড়ি আবার কিছু শুরু হয়ে গেছে, শিশু কল্যাণ শিক্ষাও শুরু হয়ে গেছে, মানে ঘরে ঘরে শিক্ষা। তো এত ব্যাপক শিক্ষা, এত ব্যাপক লাইব্রেরি, তো আবার এলেম উঠবে কীভাবে? এলেমের চর্চাই তো চলতেছে। তো এক নম্বর, এলেম ঠিকই থাকবে কিন্তু মানুষ এলেম অর্জন করবে না, জ্ঞানের আগে উঠে যাবে, জ্ঞানেরা কী হয়ে যাবে, উঠে যাবে, মানুষ আর এলেম চর্চা করবে না, এলেম না চর্চা করে এলেমের অন্য পন্থা অবলম্বন করবে। তো আল্লাহ নবী বলে কিয়ামতের আগে, কিয়ামতের আগে সর্বপ্রথম যে আলামত আসবে ফেতনা, সেটা হচ্ছে জ্ঞান উঠে যাবে। তো এক নম্বর, জ্ঞান উঠে যাওয়ার কারণ হচ্ছে যে দুনিয়া থেকে জ্ঞান থাকবে ঠিকই, কি জ্ঞানের চর্চা করবে ঠিকই, কিন্তু সব উপরে করবে, ভিতরে কারো কিছু থাকবে না। দুই নম্বর, হত্যা ব্যাপক হয়ে যাবে। বর্তমান সময়ে আমরা এমন এক পরিস্থিতিতে আসছি, বাপে সন্তানকে হত্যা করে, মা সন্তানকে হত্যা করে, সন্তান বাপকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করতেছে। যেই স্বামী স্ত্রীর কাছে রাজার মতো, সেই স্বামী স্ত্রী স্বামীকে হত্যা করতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, এরপরে মামা ভাগ্নাকে হত্যা করতেছে, ভাগ্না মামাকে হত্যা করতেছে। সমাজের কোন জায়গায় হত্যাকাণ্ড চলতেছে না? দেখেন সমাজের প্রত্যেকটা জায়গায় হত্যা, মানুষ হত্যা করাটাকে বর্তমান সময়ে মামুলি মনে করতেছে। যদি মামুলি নাই মনে করতো তাহলে গুলি করাটা এত সহজ হতো না, সবাই মামুলি মনে করতেছে, কেউ হত্যা করাটাকে ভয় করতেছে না, ব্যাপক হয়ে গেছে হত্যা, সবাই সবাইকে মেরে ফেল দিতে চায়, সবাই সবাইকে হত্যা করতেছে, কোনো জায়গায় কোনো বাধা নাই। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলে কিয়ামতের আগে হত্যাকাণ্ডটা এত ব্যাপক হয়ে যাবে যে মানুষ হত্যা করবে এটা কিছু মনে করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মূর্খ রাজ্য থেকে হেফাজত করে, সবাই আমিন। এই জন্য যদি আগামীর ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে যদি জ্ঞান জ্ঞানী বানাতে চান, তাহলে অবশ্যই জ্ঞান অনুযায়ী পড়ালেখা করান। গাইড নোট সন্তানদের হাতে তুলে দেওয়ার আগে বই তুলে দেন, সন্তানদের হাতে আগে বই তুলে দেয়, বলেন বাবা তোমাকে আমি 500 টাকা দেবো তুমি যদি এই বইয়ে মুখস্থ করে আমাকে শোনাও, তোমাকে আমি 1000 টাকা দেবো তুমি যদি এই বই মুখস্থ করে আমাকে শোনাও। গাইড পরে পড়বা পরীক্ষার আগে, কিন্তু এখন বই মুখস্থ করো। জ্ঞান এইভাবে চর্চা করেন, আর হত্যা করা তাকে নিজেরা খারাপ মনে করেন, কারণ যা হত্যা হচ্ছে সবথেকে বড় কি পাপ, যে হত্যা করবে কিয়ামতের ময়দানে তাকে এই হত্যার বদলা দিতেই হবে। যে যাকে হত্যা করবে সে সে অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, যে যাকে গুলি করছে এই গুলি নিয়ে রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, এবং তাকে তার সামনে উপস্থিত হতে হবে। আজকে যদিও পুলিশ খুঁজে পাচ্ছে না কে কাকে গুলি করছে, কিন্তু আমরা স্বচক্ষে দেখবো কিয়ামতের ময়দানে কে কাকে গুলি করছে, কে কাকে গুলি করছে, সবাই সবার সামনে উপস্থিত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে সবার ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করুন, সবাই আমিন। এবং জ্ঞানী চর্চা বেশি করুন, এবং হত্যাকাণ্ড থেকে নিজেকে হেফাজত করুন। যারা হত্যার দিকে সম্মুখীন হচ্ছে তাদেরকে বেশি বেশি হত্যার খারাপই বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক, দেশের নাগরিককে হেফাজত করুক, দেশের মেধাবী ছাত্রদেরকে হেফাজত করুক, এবং যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বি খাজানা থেকে হেফাজত করুক, গায়বি খাজানা থেকে বরকত নাজিল করুক, রহমত নাজিল করুক। এবং যারা এই জুলুম অত্যাচার করতেছে তাদের কপালে যদি হেদায়েত থাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, না হলে অচিরেই তাদেরকে আপনি ধ্বংস করে দেন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।